नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सकाल। तो बंधुरा आजकल भिडियोते मोहनबागान और ईस्ट बेंगल निये कयेकटी गुरुत्वपूर्ण आपडेट तुम्हारे साथे शेयर करते चले। तो फार्ष्टे जो आपडेटा तुम्हारे देव, तो बंधुरा तुम्हारा अने के गतकाल के जिज्ञासा कर प्रीतम गोटाल दल छाड़ार पर मोहनबागान तेज़ प्रीतम रिप्लेसमेंट प्लेयार हिसाब से काके दले रखे, मैंने काके नतून कर सैन करावे बा नतून डिफेंडर के हे मोहनबागने। तो देखो बंधुरा गतकाल के सकाले ही एक भिडियो बनिएम जानने तुम्हारे जानिएम जो मोहनबागान किन्तु मैंने सुमित राठी और राज बास्पोरे के प्रीतम गोटाले रिप्लेसमेंट प्लेयार हिसाब से देखे। এবং অনেকেই তোমরা এই প্রশ্নটাও করেছো যে সানা সিংকে কি আনতে পারে মোহনবাগান। তো দেখো বন্ধুরা সানা সিং এর উপর কিন্তু একবার ইন্টারেস্ট শো করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে নাকি সানা সিং এর উপর কোনো ইন্টারেস্ট আর দেখাচ্ছে না মোহনবাগান, এবং মোহনবাগানের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের রিজার্ভ টিম থেকে প্লেয়ার প্রমোট করা সিনিয়র টিমে। এইটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে নিউজ রয়েছে। তো দেখা যাক, সানা সিং কিন্তু মানে আসার চান্স খুবই কম, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। এবার দেখো ট্রান্সফার মার্কেট কখনোই স্ট্র্যাটেজিক নয়, যখন যা কিছুই ঘটতে পারে। তবে মনে হয় না সানা সিংকে আর এই মরসুমে আনবে বলে মোহনবাগান। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো বন্ধুরা গতকালকে কিন্তু ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটে সব থেকে বড় বিস্ফোরণটা ঘটেছে, তোমরা সকলেই জানো, যেখানে সাহাল মোহনবাগানে এসছে এবং প্রীতম কোটাল গেছে কেরালা ব্লাস্টারে। তো দুই দলেরই পোস্টার বয়, তারা কিন্তু দল অদল বদল করেছে তোমরা সকলেই জানো। এবার ব্যাপার হচ্ছে এই যে সাহাল আব্দুল সামাদ, তিনি যখন মানে কেরালা ছাড়ার পর অনেকেই অনেক মন্তব্য করেছেন, যেখানে সিকে বিনীত কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। তো সিকে বিনীতকে তোমরা সকলেই চেনো, এককালে কিন্তু কেরালা ব্লাস্টার হয়ে দারুণ পারফরমেন্স দিয়ে গেছেন। বর্তমানে প্লেয়ারটি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন, হারিয়েই গেছেন বলা যায় ফুটবল থেকে। তো ব্যাপারটা হচ্ছে তিনি যে মন্তব্যটা করেছেন তোমাদের বলি, তো তিনি বলেছেন যে সাহাল ক্লাব ছাড়ার ফলে অনেক উপকৃত হবে। আমি জানি সাহাল ক্লাব ছেড়ে যাওয়ায় ফ্যানেরা হতাশ হবে, আমি খুব খুশি যে সাহাল ক্লাব ছেড়েছে, কারণ সাহাল আমার ভুলের পুনরাবৃত্তি করেনি। এটা কিন্তু সিকে বিনীত বলেছে, মানে কেরালা ব্লাস্টারের উপরেই কিন্তু কেরালার প্লেয়াররাই খেপে আছে এরকম বলা যায় কিছু কিছু কারণে, কারণ তাদের লাইফ বরবাদ হয়ে গেছে এইরকমও কিছু জায়গা থেকে মানে শোনা যায়। এবং যেখানে কিন্তু কেরালার সমর্থকদের নিয়েও আশিক কুরুনিয়ান বড় মন্তব্য করেছিলেন তোমরা সকলেই জানো, এবং সেখানে সিকে বিনীত কেরালা ব্লাস্টার নিয়ে এত মন্তব্য করলেন মানে যে সাহাল কেরালা ব্লাস্টার ছাড়ার পরে তিনি উপকৃতই হবেন, তিনি খারাপ তার হবে না, এইটা কিন্তু বলেছেন। যদিও সত্যি কথাই, কারণ ভারতের জাতীয় ক্লাবে যোগ দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার বোর্জা গার্নেরোকে সাইন করাতে চলেছে, এইরকমই আপডেট রয়েছে সাংবাদিক নবীন পলের রিপোর্ট অনুযায়ী। তো সাংবাদিক নবীন পল যেটা জানিয়েছেন যে বোর্জা গার্নেরো কিন্তু ইস্ট বেঙ্গলে এক বছরের চুক্তিতে যোগ দিতে চলেছেন, এবং শুধুমাত্র মেডিকেলটা বাকি রয়েছে, মেডিকেলটা হয়ে গেলে কিন্তু এক বছর চুক্তিতে ইস্ট বেঙ্গলে সাইন করে দেবেন এই বোর্জা গার্নেরো, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ সাইনিং হবে, কারণ লালিগা টুয়ের হয়েও খেলেছেন এই প্লেয়ারটি, বর্তমানে কিন্তু স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাবে খেলেন। তো এই সাইনিংটা হলে তোমাদের কতটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।